এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। বৃহস্পতিবার এক অভিযান চালিয়ে সোনাই পুলিশ এক এটিএম চক্রকে আটক করতে সমর্থ হয়েছে। তাদের নাম হচ্ছে মিঠুন মজুমদার, বাড়ি হরিনগর জয়পুর, আর অন্যজন সন্তোষ কুমার পাসোয়ান, বাড়ি বিহারের ফতেপুর। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে কচুদরমের জনৈক বাপ্পা দাসকেও আটক করা হয়। বাপ্পার কাছ থেকে নগদ 16,000 টাকা উদ্ধার করা হয়েছে। তাদের কাছ থেকে 8টি এটিএম, 40টি এটিএম কার্ড, 1টি করে ল্যাপটপ, পেনড্রাইভ, সফটওয়্যার ডিস এবং 2টি মোবাইল হেডসেট পাওয়া গেছে।